হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একটি শূন্য 10 টাকার নোট নিয়ে। এটি চমৎকার একটি 10 টাকার নোট। নোটটিতে স্বাক্ষর রয়েছে তৎকালীন গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের। এটির সামনের অংশে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। নোটটির পেছনের অংশে রয়েছে লালবাগ কিল্লা মসজিদ। সুন্দর 10 টাকার নোটটি 1997 সালে ইস্যু করা হয়েছে। 10 টাকার নোটটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।